যা দেখেন বিজ্ঞানের কথা হচ্ছে কি এই কোরআনের মধ্যে, কারণ আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ও হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন তিবিয়ানান, আমি কোরআনে প্রতিটি বিষয়ের বায়ান বললে চলতো, কিন্তু মাজদার ব্যবহার করেছেন আরবি পরিভাষায়, অর্থাৎ বাবা যদি চলে আসে তাহলে ছেলে তো এমনিতেই আসে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই মাজদার ব্যবহার করে মূল তিবিয়ান শব্দটা ব্যবহার করেছেন, যে সুবিস্তারিত এবং সুশৃঙ্খল বিন্যাস আল্লাহ তাআলা কোরআনুল কারিমে প্রতিটা বিষয়ের করেছেন। এই করার পর আল্লাহ তাআলা বলছেন তোমরা হয়তো ডাইরেক্ট দেখবে না, ফাআতাবিরু ইয়া উলিল আবসার, যাদের চোখ আছে তারা খুঁজে খুঁজে কোরআনের প্রতিটা লাইনের ভিতরেই বিভিন্ন ধরনের তত্ত্ব প্রযুক্তি, এলমে মারেফাত, এলমে শরীয়ত, নবীর প্রেম, আউলিয়ে কেরামের প্রেম প্রতিটি কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাই এক নম্বর যেটি আমাদেরকে মার্ক জুকারবার্গ, তিনি 2004 সালে ফেসবুক তিনি জন্ম দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছেন, উনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। তিনি ভাবলেন যে আমাদের যেই আমরা যেমন এখন আমাদের ছাত্রদেরকে গুরু ভাগ করে দিই কাজের সুবিধার্থে, 20 জন 10 জন করে করে আমরা ছাত্রদেরকে গ্রুপ করে দিই, যাতে তারা এই ওয়ার্কিংয়ের মাধ্যমে তাদের লেখাপড়াটা আপগ্রেড তারা পায়। এই জন্য তিনি কীভাবে ছাত্রদের সাথে যোগাযোগটা মেনটেন করবেন, এই জন্য তিনি 2004 সালে কিছু বন্ধুদেরকে একত্রিত করে তিনি কোর্স মেস একটি প্রোগ্রাম তিনি সফটওয়্যার তিনি তৈরি করলেন, যার মাধ্যমে শুধুমাত্র মেসেজ অপশন ছিল, যেটাকে আমরা সেটিং বলি, একজনের সাথে একজনে সেট করছে। তো এটি করার পর দেখলো যে এতে মোটামুটি যেভাবে আউটপুট আশা করেছেন সেভাবে হচ্ছে না। এরপরে তিনি তৈরি করলেন ক্যাসমেস একটি সফটওয়্যার আলাদা তৈরি করেছেন, এ দিয়ে শুধুমাত্র মেসেজ নয় অনেক লাইন লেখা যায়, 10 লাইন 15 লাইন 20 লাইন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম লেখা যায়, কিন্তু এটারও একটা কি সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো বন্ধু বন্ধুকে দেখতে পাচ্ছে না, যে লেখাটা পাঠানো হচ্ছে সেটাই কে পাঠাচ্ছেন দেখার কোনো কায়দা নেই। এরপর তিনি একটি 10 জন মিলে একটা গ্রুপ তৈরি করলে স্টাডি করতে করতে সর্বশেষ 2004-এর একেবারে শেষ পর্যায়ে তিনি এসে ফেসবুক সকলকে বলেন তোমাদের ছবিগুলো আমাকে দাও, ছবি দেওয়া হলো, ডাটা দেওয়া হলো, সব ঠিকানাগুলোকে উনি তৈরি করে, আমরা যেমন গ্রুপ কল তৈরি করে থাকি সেভাবে তিনি একটি গ্রুপ তৈরি করে এটার নাম দিলেন কি ফেসবুক। এখন ছবি দেখা যায়, সব কিছু দেখা যায়, কিন্তু এই ফেসবুকটা উনি করেছেন কিসের জন্য? উনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটি লেখাপড়ার গতিটা বাড়ানোর জন্য, পরস্পর যাতে আমরা লেখাপড়ার বিষয়টা গিভ অ্যান্ড টেক আমরা করে উপকৃত হই, এই কারণে কিন্তু ফেসবুকটা কি চালু করেছেন বা তিনি এটা প্রতিষ্ঠা করেছেন, এ নিয়ে তিনি অনেক ধন্যবাদও পেয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, তিনি যে উদ্দেশ্যে করেছেন তিনি এখন এসে, এই যে এখন তো আমাদের 21শ শতাব্দী, 2023 সালের শুরুতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে আই এম এক্সট্রিমলি সরি যে আমি পর ক্রিয়েট ফেসবুক, আমি এই ফেসবুক তৈরি করে সবচেয়ে পৃথিবীর ভিতরে একজন দাগি আসামি আমি হয়েছি, আমি গডের কাছে গিয়ে কি জবাব দিব, কারণ এই ফেসবুকের কারণে আপনি অবাক হয়ে যাবেন, অনেকগুলো তথ্য উপাত্ত আছে যেটি আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। ব্রিটিশ আইনি সংস্থা ড্রিবুস অনলাইন একটা তাদের ব্লগ রয়েছে, সেই ব্লগের মাধ্যমে তারা জরিপ করে দেখেছেন যে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 35% ডিভোর্স হচ্ছে নারীদের পক্ষ থেকে এই ফেসবুকের কারণে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে ঢাকা উত্তরে করোনার ভিতরে প্রায় 21,000-এর উপরে সংসার ভেঙেছে নারীদের ডিভোর্স দেওয়া, কারণ ঘরে বসে তার কাজ নেই, ঝগড়া ছাড়া আর কিছু নেই। ঢাকা দক্ষিণে 30,000-এর উপরে ঘর ভেঙেছে এই ফেসবুক এই ধরনের আপগ্রেড নেটওয়ার্কিং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করার কারণে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং জাপান খুঁজে পাওয়া গেছে প্রতি ঘন্টায় 30 জনের মতন তারা পাশির কাস্টে তারা ঝুলছে এই ফেসবুক সহে বিভিন্ন অখাদ্য কুখাদ্য। এবং তাদের এর সাথে আরেকটি বিষয় হচ্ছে তাদের সামাজিক আমাদের যে বিবাহের কালচার
সেই বিবাহের কালচার না হওয়ার কারণে, অবৈধ কনসেপ্টের কারণে তারা সবচেয়ে নিরাপদ জায়গা মনে করে বেছে নিয়েছে পাশির কাস্টে ঝুলা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই মাত্র একটির নাম বললাম ফেসবুক, যেটি আমাদের প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত এক পৃষ্ঠা না করলেও অন্তত 24 ঘন্টার 2-5 ঘন্টা ফেসবুক তেলাওয়াত করতে আমরা ভুলি না, কথা ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, সবাই তো জি বলছেন, এটার আওয়াজটাও কিন্তু একটা ভালোই এই সুমারিতে পাওয়া গেছে আওয়াজের আপনাদের ইয়েটা। যাই হোক, তাহলে আমার যতই ওয়াজ করি আপনারা এটার সাথে আছেন এবং থাকবেন, কথা ঠিক কিনা বলেন? ও জি ইনশাআল্লাহ বলছে কয়েকজন, হুজুরে যেহেতু বলছে এটা তো ইনশাল্লাহই বলতে হবে না? তারপরে উনি কিন্তু যে ইনশাল্লাহ বলছেন এটা একটা ভালো জবাব, যদি আল্লাহ চায়, আল্লাহ ওনাকে যদি আজকে দোয়া কবুল হয়ে যায় তাহলে উনি করবেন না, তাহলে তো ঠিকই আছে ইনশাল্লাহ। এই জন্য কেউ দাওয়াত দিলে কি বলবে?